হাই ওয়েলকাম নমস্কার বন্ধুরা কালকে জানাগতকে আমাদের সকলকে জানাই স্বাগত আজ জানাই প্রণাম আজ আমি আপনাদের কাছে বর্ষাকালে বৃষ্টির দিনে একটা স্ন্যাক রেসিপি শেয়ার করব বন্ধুরা সেই রেসিপির নাম হচ্ছে নিমকি এই নিমকি যে আমি আপনাদের কি করে বানিয়ে দেখাবো সেটা দেখতে গেলে আপনাদের ভিডিওটা পুরোপুরি দেখতে হচ্ছে বন্ধুরা এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা করবেন একটা লাইক করবেন একটা সাবস্ক্রাইব প্লিজ ভিডিওটা দেখতে গেলে আমি ভিডিওটা শুরু করছি বানিয়ে দেখাচ্ছি উপকরণগুলো আপনারা দেখে নিন লাগছে 300 গ্রাম ময়দা আর লাগছে রিফাইন অয়েল ঘি আর দেখুন পুদিনা পাতাটা শুকিয়ে মুচমুচে হয়ে গেছে এটা আমি হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি দেখতে পাচ্ছেন আর লাগছে বিট নুন যাকে কালা নামক বলে চিলি পাউডার আর জিরা গোলমরিচ পাউডার এর সাথে চাটমুন্ডাও মিশানো আছে আর লাগছে চিলি পাউডার এইটুকু বানিয়ে দেখাবো খুব সহজে আমি বানিয়ে দেখাবো বেশি উপকরণ না এক দুটো উপকরণ নিয়ে নিমকি বানানো হবে আপনারা কম সময়ে কম মিনিটের মধ্যে বানাতে পারবেন এর মধ্যে দিয়ে দেবো দেশি ঘি ময়দার মধ্যে দিয়ে দেবো 3 চামচের মতো আমি যতটা ঘি দিয়েছি ততটাই আমি রিফাইন অয়েল দেবো 2-3 এটা ভালো করে মেখে নেব বন্ধুরা আমি ঘি রিফাইন দিয়ে এটা ভালো করে মেখে নিলাম দেখতে পাচ্ছেন এটা একদম না ডাব হয়ে গেছে এরকমভাবে এটা ময়নটা নিয়ে নিতে হবে এবার আমি অল্প অল্প জল দিয়ে এটা মেখে নেব অল্প অল্প জল দিয়ে মাখতে হবে এর মধ্যে আমি নুন টুন কিছুই দেবো না লাস্টে আমি কীরকমভাবে দেখাবো আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন খুব সহজ উপায় আমি দেখাচ্ছি একদম চটপট খুব একটা বেশি টাইমও লাগবে না দেখুন এরকমভাবে নরম তুলতুলে মাখা হয়ে গেছে না টাইট আর না ঢিলা এরকমভাবে আপনারা নিমকিটা মেখে নেবেন মাখা কাছে গুঁড়া এটা বন্ধুরা এবার আমি এটা লই করে দেখাবো আমি নিমকে কীরকমভাবে গড়বো আপনার প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন ভালো করে এটা এরকমভাবে লম্বা করে নিচ্ছে আর বেশি আমি লম্বা করার আমার দরকার নাই এবার এটা কেটে নেব কেটে নিচ্ছি 1 ভাগ 2 ভাগ 3 ভাগ 4 5 ভাগ হয়েছে এরকমভাবে আপনারা কেটে নেবেন এবার একটা একটা করে আমি পাকিয়ে নেব দেখুন এই 5টা গোলা হয়েছে এবার আমি নিমকি কেটে দেখাবো আমি গোলাটা না তেল নেবো না ময়দা নেবো এর মধ্যে মানে সব কিছু দেওয়াই আছে এমনিই আমি বেলে দেখাবো পাতলা না বেশি মোটা এরমভাবে বেলতে হবে এটা নিমকিটা চতুর্দিকে সমান করে বেলতে হবে সাইড পাতলা থাকলে হবে না মোটা মানে খেতে ভালো লাগবে না নিয়েছি একটা ছুরি চাকু এবার এর মধ্যে আমি এটা কিরমভাবে নিমকিটা কাটবো আপনারা সেগুলো দেখতে থাকুন এবার দেখবেন আপনারা চৌকো হিসাবে বানাতে পারেন কেউ গোল হিসাবেও বানাতে পারেন আমি দেখুন একদম মানে ত্রিভুজের মতো আমি কেটে নেব এরমভাবে আপনারা দেখুন ছোট ছোট এটা চায়ের সাথে একদম জমে যাবে আমি লাস্টে আমি চাও দেখাবো বর্ষা দিনে বৃষ্টি দিনে টিপটি বৃষ্টি পড়বে আর এটা চায়ের সাথে একদম মুচমুচে নিমকি জমে যাবে এবার
এগুলো প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর হচ্ছে একদম। এরকম ভাবে আপনারা নিমকিগুলো বানিয়ে নেবেন, ঘরে দোকানেও কিনতে পাওয়া যায়, কিন্তু আমি ঘরে যদি বানিয়ে খাই তাহলে আমার অল্প খরচের মধ্যে হয়ে যাবে, আর দুটো আমি বেশিও খেতে পারবো। আর একটাও বেলে নিলাম, আমি আর একটাও আমি আপনাদের কেটে দেখাচ্ছি। এটা একটু বড় সাইজ আমি করলাম, আমি আপনাদের ভালো করে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে, দেখতেও ভালো লাগছে। দেখতে পাচ্ছেন এমনি কেটে চলে আসছে চাকুর সাহায্যে। দেখতে পাচ্ছেন একদম এরম ভাবে আপনারা কেটে নেবেন। এবার আমি ভেজে দেখাবো। বন্ধুরা আমি গ্যাসটা জ্বেলে নিলাম, কড়াইটা গরম করতে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো রিফাইন অয়েল। আমার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি নিমকিগুলো দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। সমস্ত একটা একটা করে এরকমভাবে দিয়ে দিতে হবে। এবারে এগুলোকে নেড়ে নিতে ভালো করে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছ টোপা টোপা ফুলে যাচ্ছে, আমি আপনাদের দেখাবো মুচমুচে হয়েছে কিনা। আগে আমি ভেজে নিই। দেখুন বন্ধুরা এটা মানে ব্রাউন কালার হয়ে গেছে, আর এটা মুচমুচে হয়ে গেছে, আমি দেখে বুঝতে পারছি। আমি আপনাদের পরে দেখাবো মুচমুচে হয়েছে কিনা। এরমভাবে ছেঁকে নিতে হবে। দেখতে পাচ্ছেন আওয়াজ হচ্ছে, এমনি করে তেলগুলো ঝরিয়ে নিতে হবে। দেখুন দাদা আমি সমস্ত নিমকি আমি ছেঁকে নিলাম। আমি আর এক রকম পদ্ধতি আমি আপনাদের নিমকি দেখাবো, তার আগে এটা দেখুন কত সুন্দর। দেখতে পাচ্ছেন এটা মুচমুচে হয়ে গেছে, এই দেখুন একটা ভেঙে কুচুরি হয়ে যাচ্ছে। এরকমভাবে আপনারা বানিয়ে ফেলুন, খুব পাতলা করে বেলতে হবে। এবার এটা দেখুন এরকমভাবে নিয়ে নিলাম, এটা তিন কোণা পরোটার মতো। দেখতে পাচ্ছেন এরকমভাবে ত্রিভুজের মতো হচ্ছে, এই ত্রিভুজের মতো এটাও পাতলা করে বেলতে হবে। যেমন ওই নিমকি হলো ওটা আমি কেটে নিয়েছি, সেরকমভাবে আমি পাতলা করে আমি চেষ্টা করব। দেখতে পাচ্ছেন এরকমভাবেই আপনাদের বেলতে হবে, তাহলে এটা এটা দোকানে বিক্রি হয়, মিষ্টি দোকানে বিক্রি হয়। এরকমভাবে আপনারা ত্রিভুজের মতো বানিয়ে ফেলুন। আমি বানিয়ে দেখাচ্ছি আপনাদের, দেখুন আমি বেলে নিলাম, আপনাদের বেলা আগেও দেখালাম। এরকমভাবে বেলে নেবেন, এরকমভাবে নিয়ে নেবেন। এবার এটা এই সাইডটা এটা এরকমভাবে চিপে দেবেন। এবার তারপর উপরে উপরে আর একবার বেলে নেবেন। হয়ে গেল নিমকি, খুব সহজ, আমি আপনাদের খুব সহজভাবেই দেখাচ্ছি। আর এরকমভাবে দোকানেও এরকমভাবে মানে ওরা বানায়। দেখুন এরকমভাবে আপনারা বানিয়ে ফেলুন। ছেঁকে নেব আমি দু পিস দু পিস করে দেব। দেখুন একদম ফুলে যাচ্ছে, ঘরে বানিয়ে ফেলুন। আর বানিয়ে যদি ভালো লাগে, খেয়ে যদি ভালো লাগে, তাহলে আপনারা করবেন একটা কমেন্ট আর একটা লাইক। এরকমভাবে দেখুন একবার টেস্ট করুন, তখন বলবেন যে না এই দিদিমণি আমাদের বানিয়ে দেখাচ্ছে। কিন্তু আপনারা এরকমভাবেই বানাবেন, যে এরকমভাবে দেখে দিলাম, দেখুন নাতে নাতে ভেঙে যাচ্ছে। এবার আমি এটা মশলা মাখবো।
এবার আমি নিমকে মধ্যে যে মশলা মাখবো সেইটাগুলো দেখে নিন। এর মধ্যে কালা নামকটা দেখে দিয়েছি, এই সমস্ত মশলা আমি একসাথে মাখবো। এর মধ্যে যে আমি দিয়ে মুচমুচে পুদিনা পাতা গুঁড়ো করে নিয়েছি সেটা এর সাথে অ্যাড করছি। মেখে নেব সমস্ত একসাথে, এরমভাবে মেখে নেব। এটা চটপটা হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে। নিমকি উপরে যে মশলাটা এরমভাবে পড়ে, এর উপরে মশলাগুলো আমি দিয়ে দেবো। আমার সমস্ত মিক্স হয়ে গেছে, আমি পরিমাণ মতো স্বাদ মতো আমি দিয়ে দেবো। নিমকের উপরে উপরে আমি দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন আওয়াজ হচ্ছে, এবার সার্ভিং প্লেটে আমি সাজিয়ে দেখাবো। একটা সার্ভিং প্লেট, এবার এর মধ্যে আপনাদের সাজিয়ে দেখাচ্ছি। আমি বড় নিমকিগুলো এক সাইডে নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর চটপটা হয়ে গেছে, গায়ে গায়ে মশলাও লেগে গেছে। আপনারা এইরকমভাবে ঘরে বানিয়ে ফেলুন। দেখুন বৃষ্টি পড়বে, টিপটি বৃষ্টি পড়বে, ঘরে মানে অল্প কাজ থাকবে, সেই সময়ে এরমভাবে বানিয়ে খান, একদম টাটকা টাটকা। দেখুন হাতে নাতে নাতে ভেঙে যাচ্ছে। এর সাথে আমি পরে আমি চা নিয়ে আমি আপনাদের দেখাচ্ছি। এর সাথে এক কাপ আমি দুধের চা নিয়ে নিলাম, দেখুন খেতে কেমন লাগে। এরমভাবে আপনারা চায়ের সাথে, চায়ের সাথে আপনারা দু রকম নিমকি আমি বানিয়ে দেখালাম। আমি চাটা অবশ্য বানিয়ে দেখাইনি, আমার তৈরি করা ছিল, সেটা আমি এর সাথে নিয়ে নিয়েছি। এরমভাবে আপনারা ঘরে জমিয়ে খান, একদম বৃষ্টির দিনে টিপটি বৃষ্টির মধ্যে আপনারা ঘরে তৈরি করে চায়ের সাথে জমিয়ে খান। বন্ধুরা বন্ধুরা এই ভিডিওটা আপনারা অতি অবশ্যই ঘরে ট্রাই করুন, আর খেয়ে বলবেন কেমন হয়েছে, করবেন কমেন্ট। এর বেশি আমি আর কিছু বলছি না। রেডি কমপ্লিট বন্ধুরা, এই প্রসেসে আপনারা চটপট ঘরে বানিয়ে ফেলুন। বন্ধুরা এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা করবেন একটা লাইক, আর করবেন একটা সাবস্ক্রাইব। বন্ধুরা আপনারা ঘরে বানিয়ে ফেলুন, খেয়ে দেখুন, খুবই মজা লাগবে চায়ের সাথে। এবার আমি ফের আপনাদের কাছে নেক্সট ভিডিওতে ফিরে আসছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, বাই, টাটা।